কেন বাংলা থেকে বাইরে কাজ করতে যেতে হচ্ছে বাংলার ছেলেদের, মিজোরামে কাজ করতে যেতে হচ্ছে বিভিন্ন প্রান্তে দেশের, কেন যেতে হচ্ছে এবং প্রাণ হারাতে হচ্ছে, সেই কথাই কিন্তু কৌস্তব বাগচি বলছেন যে তিনি রাজ্যপালকে রাজ্যপালের সামনে বলবেন। এবং আর যাতে কোনো বাংলার ছেলে এইভাবে প্রাণ হারাতে না হয়, প্রাণের বাজি রেখে যেভাবে ভাতের টানে, পেটের টানে পরিবারের পেট চালানোর জন্য যেতে বাধ্য হচ্ছেন বাংলার ছেলেরা, তা যেন আর না হয়। সকাল গতকাল থেকেই আমরা তুলে ধরছি সেই গ্রামের ছবি যেখানে মৃত্যু মিছিল দেখছে গোটা বাংলা, একের পর এক ঘর সন্তান হারা হয়েছে, সেই ছবিটা, করুণ ছবিটা গতকাল থেকেই উঠে আসছে। আজকের ছবিটা সকাল থেকে আমাদের প্রতিনিধি দীপঙ্কর তুলে ধরেছেন, কথা বলেছেন মৃত্যু হয়েছে যে সমস্ত শ্রমিকের মিজোরামের দুর্ঘটনায়, তাদের পরিবারের সঙ্গে কি ছবি উঠে এসেছে দেখাই আপনাদের। নির্মীয়মান রেল ব্রিজের দুর্ঘটনায় মালদায় মৃত হয়েছে 23 জন শ্রমিকের, এর মধ্যে রতুয়ার 2 নম্বর ব্লকের পুকুরিয়া থানা এলাকারই 11 জন শ্রমিক রয়েছে এবং এর পাশাপাশি ইংরেজ বাজারের এই বিনোদপুর অঞ্চলের 7টারি এলাকাতেও রয়েছে 5 জন শ্রমিকের মৃত্যু ঘটেছে এই দুর্ঘটনায়। ইতিমধ্যে যে জায়গায় আমি এসেছি এটি হচ্ছে সেই 7টারি এলাকা এবং যে বাড়ির সামনে আমি এসে দাঁড়িয়েছি এটি হচ্ছে ঝাল্লু সরকার, যিনি এই পরিবারের, তিনি এই এখানে তার বাড়ি এবং তার পরিবারের থেকে 4 জন সদস্য তারা কিন্তু গিয়েছিল এই মিজোরামে কাজ করতে, কিন্তু আজ বাড়িতে ফিরবে ঠিকই কিন্তু সেখানে কফিন বন্দি মৃতদেহ বাড়িতে আজকে তারা আসবে। তারা গিয়েছিল পরিবারটাকে একটু ভালো মন্দ যাতে আর একটু রোজগার বাড়ে এবং পরিবার যাতে একটু সুখ স্বাচ্ছন্দ্যে ভালোভাবে কাটে সেই আশায় তারা আজ থেকে পঞ্চায়েত ভোট নির্বাচনের পরেই তারা কিন্তু গিয়েছিল মিজোরামে কাজ করতে। বাংলায় তথা মালদা জেলাতে এখানকার মানুষরা বলছে যে এখানে সেভাবে রোজগার নেই, যেভাবে প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে সেই ক্ষেত্রে তাদের যে রোজগার, তাদের যে মজুরি, সেই মজুরি অনেকটাই কম এবং দীর্ঘদিন ধরে এলাকায় কাজ নাই, যার জন্য পরিবারটিকে যাতে ভালোভাবে থাকতে পারে পরিবারের ছেলে পেলে যাতে। রাজ্যপালকে দেখতে পাচ্ছি আমরা, মালদায় তিনি পৌঁছে গিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে তিনি সাংবাদিকদের সামনে বলবেনও তার বক্তব্য, যেখানে আজ সকালে হাওড়া থেকে রওনা দিয়েছিলেন রাজ্যপাল মালদার উদ্দেশ্যে এবং তিনি গিয়ে পৌঁছেছেন, সেখানে পরিবারের সঙ্গে কথা বলছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যে ছবিটা উঠে আসছে, ইতিমধ্যে রাজ্যপালের সঙ্গে দেখা করতে কংগ্রেসের একটি প্রতিনিধি দল মালদায় রয়েছে এবং তারা রাজ্যপালের সঙ্গে দেখা করবে বলছেন এবং তারা বলছেন যে একটা বিষয়েই তারা গুরুত্ব দিয়ে রাজ্যপালকে জানাতে চাইবেন, সেটা হচ্ছে বাংলার ছেলেদের কেন বাংলার বাইরে কাজে যেতে হবে এবং প্রাণের বাজি রেখে পেটের টানে তাদেরকে বাইরে যেতে হচ্ছে।